আন্তর্জাতিক অভিবাসী দিবস, অভিবাসন খরচ কমানো সহ পাঁচ দফা দাবি। বাংলাদেশের অভিবাসন খরচ পৃথিবীর সব দেশের অভিবাসন খরচের তুলনায় বেশি উল্লেখ করে তা কমানোর দাবি জানিয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা পাঁচ সংগঠন। আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনগুলো এ দাবি জানায়। আগামীকাল আন্তর্জাতিক অভিবাসন দিবসের প্রাক্কালে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র বিএনএসকে, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ এএসজিবি, বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরাম ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এ দাবি জানায়। সংগঠনগুলোর পাঁচ দফা দাবি হল, নারী পুরুষ সব অভিবাসী শ্রমিকের মর্যাদা, মানুষ ও শ্রমিক হিসেবে সর্বাবস্থায় সবখানে দেশে ও বিদেশে অগ্রাধিকার দিতে হবে, অভিবাসীর অধিকার মানবাধিকার। অভিবাসী গৃহ শ্রমিকের কাজকে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন 189 অনুসারে কর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে। নারী গৃহ শ্রমিকদের মর্যাদা ও অধিকার মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে, নারী গৃহ শ্রমিকদের অধিকার মানবাধিকার। নারী গৃহ শ্রমিকদের কর্মঘণ্টা প্রতিদিন 8 ঘণ্টা হতে হবে, দৈনিক নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময়ের কাজের মজুরি দ্বিগুণ করতে হবে, শ্রমিকের কাজের মজুরি না দেওয়া মজুরি চুরি সামিল, নারী অভিবাসী শ্রমিকের মজুরি চুরি অবিলম্বে বন্ধ করতে হবে, দেশে বিদেশে সব নারী শ্রমিকের নির্ধারিত শ্রম ঘণ্টার মজুরি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন অনুসারে দিতে হবে, এবং বাংলাদেশের অভিবাসন খরচ পৃথিবীর সব দেশের অভিবাসন খরচের তুলনায় বেশি, অবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনা ও দর কষাকষির মাধ্যমে শূন্য অভিবাসন ব্যয় করতে হবে, অভিবাসন খরচ মালিককে দিতে হবে। সংগঠনগুলোর নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। বিএনএসকের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা আজ এই দাবিগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেব, তারা যেন দাবিগুলো বাস্তবায়ন করেন সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।